রাঙ্গুনি উপজেলা তাঁতিলিকের উদ্যোগে 24 এপ্রিল রবিবার বিকেল 4 ঘটিকায় রাঙ্গুনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা তাঁতিলিকের আহ্বায়ক মোর্শেদ তালুকদারের সভাপতিত্বে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি বাবলা তালুকদারের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু সজন কুমার তালুকদার, বিশেষ অতিথি হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ শামসুদ্দোহা সিকদার আরজু, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদউদ্দিন চৌধুরী, স্বনির্ভর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নুরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা তাঁতিলিকের যুগ্ম আহ্বায়ক ফজল করিম তালুকদার, পৌর কাউন্সিলর আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শৈবাল চক্রবর্তী, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, শিলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিরুদ্দিন রিয়াজ, উপজেলা যুবলীগের সহ সভাপতি বিকে চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, পৌর আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ফজলুল করিম তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির দপ্তর সম্পাদক মোজামেল হক, উপজেলা তাঁতিলিকের যুগ্ম আহ্বায়ক আজম তালুকদার, মুক্তার হোসেন ইউনিয়ন তাঁতিলিকের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রায় 200 নেতাকর্মীদের নিয়ে ইফতার করেন। আবার এটা তো কর্মী হৃদয় নেতলা টেলা ঢেলে আজ আবার টেলা ঢেলে নেই আমার মা একটা খোঁজ তৈরি এটা অন্য মুরব্বী নাই যে সন্তানটা আমাদের বসি অন্য মুরব্বীটা ছিল এদের সাথে থেকে আমি বিভিন্ন ইউনিয়নে গিয়ে আমি সহযোগিতা করেছি এবং তাদের সাথে থেকে আমি কাজ করেছি। আমি চিন্তা করেছি বঙ্গবন্ধুর সংগঠন বঙ্গবন্ধুর রাজ্য গঠন সংগঠন একও আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা আওয়ামী লীগের 5 জন থাকলে আর যদি তাঁতী লীগের 10 জন থাকে এটাও বঙ্গবন্ধুর কথা বলবে অভিনন্দন জানাই। আগামী দিনে তাঁতী লীগের সকল প্রোগ্রামে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।